আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমসি 24 টিভির সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিটিক ঠাকুর। আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। মিতু, শুরুতেই দেখে আসি সারা সপ্তাহের সূচকের দিকে। নতুন বছর আসার পর থেকে যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, সেই সাথে বিনিয়োগকারীদের জন্য যে সপ্তাহের শুরু থেকে শেষ পুরোটাই কিন্তু সূচক প্লাসে ছিল। আমরা যদি একটু সূচকের দিকে খেয়াল করি যে সপ্তাহের শুরুতে 2রা জানুয়ারি সূচক 96+ ছিল, 3রা জানুয়ারি 29+ ছিল এবং 4 জানুয়ারি 10+ ছিল, 5 জানুয়ারি 36+ ছিল এবং 5 জানুয়ারি 57+ ছিল। সেই সাথে মিতো আমরা ওভারঅল যদি লেনদেনটা দেখি গড়ে কিন্তু ভালোই ছিল, খুব ভালো না তবে ভালোই ছিল, ভালোই ছিল। আগের গত সপ্তাহের তুলনায় অবশ্য ভালো ছিল, এটা কিন্তু বলতে হবে, খুব ভালো না, গত সপ্তাহের তুলনায় খুব ভালোই আমরা বলতে পারি। তবে কোম্পানির অ্যাডভান্স ডিক্লাইনটা কিন্তু একটু আপডাউন ছিল, ভালোই আপডাউন ছিল। হ্যাঁ, কিন্তু ওভারঅল যখন লাস্ট সপ্তাহে যখন একটা হিসাব টানলাম অ্যাডভান্সে কিন্তু ভালোই কোম্পানি ছিল। আমরা যদি দেখি 5 কার্যদিবসে মোট কোম্পানির শেয়ার দর বেড়েছে 1060টি এবং মোট শেয়ার দর কমেছে 676টি। তো সেই তুলনায় কিন্তু শেয়ার দরটা বেড়েছে আমরা কিন্তু বলবো। কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমরা আরেকটা জিনিস দেখি যে যে পরিমাণ বাড়ে তার চেয়ে বেশি কিন্তু তারা কম, বা যে পরিমাণ কমে তার চেয়ে কম কিন্তু তারা বাড়ে, এই জিনিসটা একটু লক্ষণীয় ছিল এই সপ্তাহে। এছাড়া কিন্তু মানে সপ্তাহটা মোটামুটি একটা ভালো অবস্থানেই ছিল। আর লেনদেন যদি দেখি আমাদের মোট লেনদেন হয়েছে 6,488,15,24,000 টাকা এবং গড় লেনদেন হয়েছে আমাদের 1,297,63,4,800 টাকা আমাদের গড় লেনদেন। তো গত সপ্তাহ থেকে যেহেতু এটা ভালো, আগামী সপ্তাহগুলো আরও ভালো হবে, একটু একটু করে আর একটু ইনক্রিজ হবে বাজার, আমরা সেটা অবশ্যই প্রত্যাশায় থাকবো। মিতু, আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে সপ্তাহের 4 দিন করে কিন্তু গেইনারে ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লাভেল আইসক্রিম PLC এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই বিষয়ে যদি একটু বলেন। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে কোনো কোম্পানির শেয়ার দর যতটুকু বেড়েছে তার চেয়ে তো কমার সময় কিন্তু বেশি কমেছে, আবার যতটুকু কমে বাড়ার সময় কিন্তু অল্প বাড়ে। এই কথাটা একটু বলি, আমি একটু লাভেলও নিয়ে আগে কথা বলি। আর সে কিন্তু 4 দিন গেইনারে ছিল, 4 দিনে কিন্তু তার শেয়ার দর বেড়েছিল মাত্র হচ্ছে আপনার 10.90 টাকা। কিন্তু আপনারা দেখেন শেষের কার্যদিবস একদিনে তাদের শেয়ার দর কিন্তু 4.20 টাকা কমে গেছে, মানে 4 দিনে যা বেড়েছে একদিনে কিন্তু তার অর্ধেকটা পড়ে গেল, বাড়ার সময় কিন্তু এতটা বাড়েনি। তো এই যে জিনিসগুলো, এই গ্যাপটাই কিন্তু আগে বলেছিলাম যে এই বাড়া কমার লিমিটটা আর একটু আসলে ক্লোজ, একটু কাছাকাছি থাকা দরকার যে হ্যাঁ ঠিক আছে 10 পয়সা বেড়েছে, সে 10 পয়সা না কমে 8 পয়সা কমুক, কিন্তু আমাদের হচ্ছে কি 10 পয়সা বাড়লে সে 20 পয়সা কমছে, এতে কী হয় বিনিয়োগকারী কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আসলে। আর তৌফিকার বিষয়ে আরেকটা কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে 2021 সালে ফেব্রুয়ারিতে কিন্তু তারা 15 টাকা লেনদেন শুরু করে, সেই কোম্পানির শেয়ার দর কিন্তু এখন 48-47 টাকা চলে এসেছে, মানে 300 গুণ কিন্তু তারা বেড়ে গেল। এই এইটাও কিন্তু মানে খুব ভালোভাবে নিচ্ছে না বিশ্লেষকরা যে 1 বছর এখনও কমপ্লিট হয়নি, এতেই এত বেড়ে গেছে, সামনে তারা সময় আছে, কারণ বোর্ড অফ ডিরেক্টরের হাতে শেয়ার তো এখনও তারা ছাড়তে পারছে না, তারপরে প্লেসমেন্ট শেয়ার যেগুলো আছে তারা যখন ছাড়বে তখন কিন্তু হাই রেঞ্জে যারা কিনছে তারা কিন্তু একটা রিস্কে পড়ে যাবে। তো মানে বাড়ুক ঠিক আছে কিন্তু সব কিছু যেন একটা লিমিটের মধ্যে থাকে। আর BSE সম্পর্কে বলতে চাই, BSE 4 দিন গেইনারে থাকলেও টানা 5 দিনে কিন্তু তাদের শেয়ার দর বেড়েছে। আমরা যদি দেখি সপ্তাহের প্রথম কার্যদিবসে তাদের শেয়ার দর ছিল 79 টাকা, সেটা কিন্তু 6 জানুয়ারি শেষ কার্যদিবসে বেড়ে দাঁড়িয়েছে 104.60 টাকা, বিশাল। কিন্তু এই 4-5 কার্যদিবসে তাদের শেয়ার দর কিন্তু বেড়ে গিয়েছে আপনারা দেখেন 25.60 টাকা, এটাও কিন্তু মানে খুব একটা ভালো ইঙ্গিত না। যদিও তারা ডিভিডেন্ড লভ্যাংশ ঘোষণা করেছে সামনে তাদের AGM 27 তারিখে, তো সেই দিক থেকে পজিটিভ ধরলেও হ্যাঁ শেয়ার দরের জন্য বাড়ছে, কিন্তু এত বাড়াটা আসলে 1 সপ্তাহে যদি তার শেয়ার দর 30-40% বেড়ে যায়
এক মাসে তো মানে শেয়ার দর ডাবল হয়ে যাবে, তখন সেটা কিন্তু আবার রিস্কে পড়ে যাবে। এই জিনিসগুলো একটু যদি মানে লিমিটেশনের মধ্যে থাকে তাহলে কিন্তু, সেই সাথে বিনিয়োগকারীরা যদি একটু ভেবে চিনতে বিনিয়োগ করে তাহলে কিন্তু আসলে আর একটু ভালো। আমরা আশা করবো এই বিষয়গুলো যারা বাজার মনিটরিং আছে তারাও একটু লক্ষ্য করবেন যে আসলে পরে যে চার দিন পাঁচ দিন বাড়ার পরে ইনকোয়ারি না দিয়ে আগে একটু দেখা দরকার। যেমন লেভেলও তিন চার দিন বাড়ার পর ইনকোয়ারি দিল, চার দিনে বেড়েছে হচ্ছে কি আপনার 10 টাকা, ইনকোয়ারি দেওয়ার পরে একদিনে পড়ে গেল 4 টাকা, তাহলে যারা হাই রেটে কিনলো তারা তো লোকসানে পড়ে গেল না। এটা হওয়ার আগে যাতে একদিন বা দুই দিনের মধ্যে তারা যেন একটু দেখতে পারে যে হ্যাঁ কেন বাড়ছে, উন্নত দেশে কী হয়। একদিনে কিন্তু সাথে সাথে অনেক সময় লেনদেন অফ করে দেয়, কেন এভাবে বাড়ছে শেয়ার দর। তো আমরা আশায় থাকবো আমাদের দেশেও ইন্টারন্যাশনালি বাজারের মতো একটা বিহেভ করা হবে, সেই সাথে বাজার তার নিজস্ব গতিতে কাঠামোগতভাবে এগোক, এটাই বিনিয়োগকারীদের মতো আমাদের প্রত্যাশা। ধন্যবাদ নিত। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।